সাকিব আল হাসানের মহানুভবতার কথা নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশ ক্রিকেটের নবাবের বড় আত্মার প্রমাণ আরও একবার দেখা গেল চট্টগ্রামে। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করেই ডাগআউটে আসেন সাকিব, এসে হাতে তুলে নেন বেশ কয়েকটি সাদা খাম। কি আছে এই সাদা খামগুলোতে? এগুলো বাংলাদেশ ক্যাপ্টেনের পক্ষ থেকে মাঠকর্মীদের জন্য উপহার। ঈদের অনেক আগেই ঈদ উপহার পেয়ে গেলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীরা। উপহারের খামগুলো বিশ্বসেরা অলরাউন্ডার নিজ হাতে তুলে দিয়েছেন একজন কর্মীর হাতে। এরপর এক এক করে সেই সব খাম পৌঁছে যায় সকল কর্মীর হাতে। খামভর্তি উপহার হাতে পেয়ে উচ্ছ্বাসিত সাগরিকার কর্মীরা। এক বৃদ্ধ কর্মী তো হাত তুলে সাকিবকে সালাম দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি। সাকিব আল হাসান এমনই, প্রশংসা বিতর্ক সবকিছু নিয়েই তিনি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। মাঠে কিংবা মাঠের বাইরে সর্বত্রই সাকিব এক অনন্য নাম। প্রশংসা অথবা বিতর্ক সবকিছুই এই নামের সঙ্গে জড়িত। তবে এত সবের মধ্যে সাকিবের ভালো কাজগুলো একটু আড়ালেই থেকে যায়। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন মহানুভবতার নজির কিন্তু এবারে নতুন নয়। বন্ধু কিংবা আত্মীয়, সহকর্মী কিংবা মাঠকর্মী, সাকিব সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবার দিকে সবসময়। এই তো কদিন আগেও ইংল্যান্ড সিরিজে নিজের পুরস্কারের অর্থ উপহার দিয়েছেন এই চট্টগ্রামের মাঠকর্মীদেরই। এর আগেও গত বছর ঈদ উল ফিতরের সময় বিসিবির নিম্নপদস্থ কর্মচারীদের জন্য উপহার হিসাবে 10 লাখ টাকা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের নবাব। মহানুভবতা দিয়ে সাকিব সবার মন জয় করল আইরিশদের বিপক্ষে, শেষ ম্যাচে হেরে হতাশ করেছে তার দল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল, পা পিছলেছে আয়ারল্যান্ডের সঙ্গে। কিন্তু সাকিব তো সাকিবই, দলের এমন পারফরমেন্সে তিনি মোটেও বিচলিত নন, বরং এটাকে বদলে যাওয়া টাইগার ক্রিকেটেরই একটা অংশ হিসেবে দেখছেন। সাকিবের এমন আত্মবিশ্বাসী বদলে দিয়েছে বাংলাদেশকে, আর আত্মবিশ্বাসী সাকিবের হাত ধরেই বদলে যাওয়া বাংলাদেশই করবে বিশ্বজয়, এমনটাই প্রত্যাশা সকলের।